তোমাদের মধ্যে 86.2% লোক চ্যানেলের ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছ না। কি করছো তোমরা? সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটা বাজাও, তবেই তো মোটিভেট হই। এভাবে কি করে চলবে? 13% লোক সাবস্ক্রাইব করছো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। চলো ভিডিও শুরু করা যাক। মেলা একটা আমার কথা আছে, সকালবেলা 5টা তো আমাকে ডেকে উঠেছে। এখানে তো অবশ্যই কিছু বলো, কেমন লাগে? ভালো। আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় একটা মুভি করেছিলাম, সেটার নাম ছিল স্কুল ব্যাগ। ওই সূত্রেই আমার যাওয়া শ্রীরামপুর। আর এত বছর পর 2021 লকডাউনের মধ্যে শ্রীরামপুর, এটা আলাদাই মজা না? আমি জানি এই মুখে মুভি হয় না, কিন্তু ওটা বাচ্চাদের স্কুলের মধ্যে ভিডিও ছিল, সো এই মুখটাই লাগতো। সো শ্রীরামপুর রেস্টুরেন্ট থেকে আমাকে ডেকেছিল যে নতুন ধাবা ওপেন করছে মেন রোডের পাশে, তুমি আসো এসে ব্লগ বানাও। আর আমি তো বহুত খেতে ভালোবাসি আর ঘুরতে যেতে ভালোবাসি, আর ওরাই বলল গাড়ির ব্যবস্থা করবে, গাড়ি করে যাবো আমরা, বাস ভাড়া করবে। সো বেরিয়ে পড়লাম সকালে উঠে, আর আমার সাথে আমার ক্যামেরাম্যান আর বন্ধু দুটোই একজনই অর্ণব, ও আমার সাথে বেরিয়ে পড়লাম ওর সাথে। সো গাইজ, এখন বেরিয়ে পড়েছি আমি শ্রীরামপুরের উদ্দেশ্যে। দেখা যাক, এখন ফিটফাট হয়ে একদম হেভি হয়ে চশমা পশমা পরে বেরিয়ে পড়েছি, দেখা যাক এখনকার। আর আমার সাথে আছে অর্ণব, দেখা যাক কি হয় আজকে, বেঁচে ফিরি নাকি, কারণ এর উপর আমার ভরসা নেই, আমার বেঁচে ফিরবো ভাই। এরকম কেন কথা বলছি ভাই, ভরসা ভরসা নেই ভাই, এমনি ঠিক আছে, এগানো যাক, গাড়িতে ওঠা যাক, তাই তো আছে, মজা হবে তো, মজা ফাটিয়ে জমিয়া, মজা ফাটিয়ে জমিয়া, একদম একদম একদম, ঠিক আছে এগানো যাক, রাপ্পা করো, ঠিক আছে বল মেরা বাচ্চা। গাড়ি 8টার জায়গায় ছাড়ার কথা ছাড়লো 10টার সময়, 2 ঘন্টা বাসে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই বাসটা ছাড়লো, জানলার ধারটা তো আমারই হবে, কারণ অন্যকে আমি জানলার ধারে বসতে দেবো না। সো এখন বেরিয়ে পড়েছি বাসে, উঠে পড়েছি, এদিকে না বাসে উঠে পড়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাবো। ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট শ্রীরামপুর। তো কিছু বক্তব্য আছে? আমার কি বক্তব্য থাকে, আমি আমার নিজেরই আগে পৌঁছাতে পারলেই বাবার নাম। সেটাই, দেখা যাক, ভোরবেলা উঠেছি, এখন আমি ঘুমাতে ঘুমাতে যাব, গান শুনতে শুনতে আরামসে ভাবে শুয়ে শুয়ে। একটা কথা, এক মিনিট, এক মিনিট, একটা আমার কথা আছে, সকালবেলা 5টার সময় আমাকে ডেকে উঠেছে, ছাড়তে ছাড়তে 10টা বাজিয়ে। ও তো মেয়েদের মতো সাজে, এর জন্য স্লোমো, এনজয় স্লোমো। যেতে আমার হালাত খারাপ হয়ে গেছিলো 2 ঘন্টা ওভাবে বাসে এতদিন পর শ্রীরামপুরে, মানে পুরো হালাত খারাপ হয়েছিল। বিকেলে যখন দাদাদের খাবার দাবার বানানো শুরু হলো, তখন আকাশ মেঘলা, মন ফুরফুরে, চিপস খাই না খাই, শুধু কুরকুরে আরম্ভ হলো। মেঘ জোর বৃষ্টি নামার আগে আমি বললাম ঠিক আছে ভিডিওটা করে নেবা যাক না আগে। এখন বৃষ্টির আকাশের অবস্থা বহুত খারাপ, জানি না কী হতে চলেছে, দেখা যাক এখন, দেখা যাক কী হতে চলেছে। দোকানের সামনে আয়, কারণ দোকানে এখন তো রান্না চলছে, দোকানে এখন রান্না চলছে, তোমরা দেখতে পাচ্ছ, রান্না ফান্না হবে তখন আর আপনার দেখবো। সামনে দোকানটা দেখা, দোকানটা আজকেই ওপেনিং হচ্ছে, আরও সাজাবে কাকা।
সো এখন দাদা এখন দিয়েছে জিনিসটা দাদা এই জিনিসটার নাম কি দাদা এটা হচ্ছে হালকা জল আচ্ছা এক দিনে নে আচ্ছা আর তোমার দোকানে মানে কি কি পাওয়া যায় এখন লকডাউন অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলছি অডিয়েন্সের উদ্দেশ্যে মানে ওরা আসুক দাম তো খুবই কম দাম যেটা হলো এবার খাওয়া যাক রিভিউ দেওয়া যায় দাদা কেমন বানিয়েছে দেখা যাক আসলে ঝাল দেয়নি ভালো হয়েছে কারণ ঝাল একদম খেতে পারি না আর সেগুলো দারুণ হয়েছে আমি এমন জিনিস চায়না রাউন্ডে গিয়েছিলাম এটার সাথে আমি মোমো খেয়েছিলাম তাড়াতাড়ি আসবে আমার নাম নেবে ডিসকাউন্ট করে দেবে ঠিক আছে আর অনেক দারুণ দারুণ বানিয়েছে সারাদিন ঘাটাঘাটি করেছে ওরা আর তোমরা তো দেখেইছো সিনেমাটিক সবগুলো দারুণ ভাবে বানিয়েছে সবকিছু তোমরা এসো এসো কেউ অবশেষে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা শ্রীরামপুরে থাকো শ্রীরামপুরের বাসিন্দারা ওরা যেতে পারো তোমাকে অ্যাড্রেসটাও দাদা বলে দিয়েছে এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও আর কি বলবো সাবস্ক্রাইবটা করে ঘন্টাটা বেলটা বাজিয়ে দাও তোমার ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না 90-95% লোক সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখে চলে যাচ্ছ কী বলবো যাই হোক ঘন্টাটা বাজিয়ে দিও আর ভ্লগ তো আসবেই মাঝে মাঝে এবার রোস্টিং ভিডিওটা আরও ভালো করে ফোকাস দিয়ে আরম্ভ করব ঠিক আছে আর ঘরে থাকো সাবধানে থাকো আর কি বলবো আর কিছু বলার আছে না আর কিছু বলার নেই টাটা আপনার গানগুলো খুব ভালো হচ্ছে কিন্তু স্যার দারুণ গেয়েছেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ